তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রেসিপি, অবশ্যই আম দিয়ে তৈরি। তো বাজারে যখন আমের দাম এত কম, আর তার থেকেও বড় কথা যেহেতু গরমের সিজন চলে এসেছে, তাই আম দিয়ে তো কোনো না কোনো রেসিপি বানাতেই হয়। তাই চট করে আমি আমটাকে কেটে ফেললাম। আর দেখো এখানে অনেকগুলো আম নিয়ে নিয়েছি, আর সেদিনকে বাজার থেকে আমরা 5 কিলোর মতো আম নিয়ে এসেছিলাম। তো আমি আম খুবই ভালোবাসি, আর আম কারা কারা ভালোবাসে সেটা অবশ্যই জানিও। গরমকাল মানেই কিন্তু আম, লিচু, কাঁঠাল। তো কাঁঠালটা অনেকে পছন্দ না করলেও আমটা আর লিচুটা কিন্তু সবাই মোটামুটি পছন্দ করে। তো এবার আমটাকে দেখো আমি ভালো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। তো মোট আমি যে কটা আম নিয়েছিলাম সে কটা আমের মধ্যে প্রত্যেকটাকেই আমি এরকম পিস করে নিয়েছি। এবার কি করছি, একটা মিক্সার গ্রাইন্ডারে আমগুলোকে ভালো করে দিয়ে দিলাম। তো আমগুলো দিলাম কারণ কি, আমের একটা পাল্প বানাবো তার জন্য। তো এবার আমি মিক্সারটাকে ঘুরিয়ে নিচ্ছি ভালো করে। এবার ঘুরিয়ে নেওয়ার পর আমাদের যা অবস্থা হলো সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। তো সেই ক্লিপটা আর নেওয়া হয়নি, তার পরের ক্লিপটা দেখো কি হয়েছে। পুরো আম পুরো ছিটকে বেরিয়ে এসছে। আমি একটু হালকা করে ধরেছিলাম আর আমের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিলো। তারপরে হচ্ছে এই অবস্থা, আমরা আমের ইয়ে করতে গিয়ে বলে পাল্প বানাতে গিয়ে আমাদের এই অবস্থা হয়েছে। হঠাৎ করে পুরো ছিটকে গেছে আর কিছু, সেই মুহূর্তে ভিডিওটা অফ করে দিয়েছে, তাই আমাকে আবার তোমাদের সামনে দেখাতে হচ্ছে। এখানে যা যা জিনিসপত্র ছিল আমি সব এই দেখো বাথরুমে ফেলে দিয়েছি। ইভেনলি আমার ফটো ফ্রেমে এরকম আম ছিটকে গেছে, আর এই বাথরুমে আমি ফেলে এসেছি হচ্ছে আমার এই ক্লথগুলো পুরো, এর মধ্যে আমে একদম ছিটকা ছিটকি হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা এখন। আর হট করেই মানে একদম মানে উপচে পুরো পড়ে আসলো হঠাৎ করে। না তাও তোমাদের আমি পুরো রেসিপিটা দেখাবো, সেটা নিয়ে অসুবিধা নেই, একটু ওয়েট করে যাও। তো এবার ঘরটা পরিষ্কার করে আমরাও রেসিপির দিকে মন দিলাম। তারপরে নিয়ে নিলাম হচ্ছে ক্রিম, আর এই ক্রিমটা আমি নিয়েছি হচ্ছে ক্রিমবেলের ক্রিম, যেটা তোমরা যে কোনো ক্রিমই নিতে পারো। তো এই ক্রিমটা নিয়ে ভালো করে এটাকে বিট করে নিচ্ছি, আর ক্রিমটাকে কিন্তু একটু ফ্লাফি হওয়া অবধি ওয়েট করতে হবে। তো ক্রিমটাকে দেখো ভালো মতো আমি বিট করে নিলাম। ফার্স্টে কিছু সেকেন্ডের জন্য কম স্পিডে দিলাম, তারপরে একটু বেশি স্পিডে দিয়ে এরকমভাবে বিটটা করলাম। তো এবার বিট করা হয়ে গেছে আর আমাদের ম্যাঙ্গো পাল্পও রেডি। তো এবার আস্তে আস্তে এই ক্রিমের মধ্যে আমরা মিশিয়ে দিলাম হচ্ছে ম্যাঙ্গো পাল্পটা। এবার ম্যাঙ্গো পাল্প মেশানো হয়ে গেলে এটাকে ভালো করে আমাদের কিন্তু আবার একবার মানে বিটার দিয়ে বিট করে নিতে হবে। তো এবার আবার বিটার দিয়ে আমরা ভালো করে এটাকে বিট করে নিলাম। আর তোমাদের বাড়িতে যদি ম্যাঙ্গো এসেন্স থাকে তো অবশ্যই একটু ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিও, খুবই ভালো লাগে। তো এবার আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে আইসক্রিমটা। এরপরে আমি দিয়ে দেবো কিছু হচ্ছে আমের টুকরো। তো আমের টুকরোগুলো কেটে রেখেছিলাম আগে, সেই টুকরোগুলো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর আবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেবো, যাতে আইসক্রিমটা খাওয়ার সময় ম্যাঙ্গোর যে চাংসগুলো সেগুলো আমাদের মুখের মধ্যে পড়ে। তো যাই হোক, এইভাবে ভালো করে মিক্সড করে নিলাম ক্রিম দিয়ে আর হচ্ছে ম্যাঙ্গো পাল্প দিয়ে এই আইসক্রিমটা। তো আমি বলে রাখি আমার এই ক্রিমে কিন্তু মানে মিষ্টির পরিমাণটা অনেকটা বেশি থাকে, তার জন্য কিন্তু আমি কোনো চিনি ইউজ করিনি, আর আমে তো এমনিই মিষ্টি থাকে। তো বেশ ভালোই হয়েছিল খেতে। এরপরে আমি কী করেছি, একটা টাব নিয়ে নিয়েছি আইসক্রিমের, এটা আমুলের আইসক্রিমের একটা টাব, দেখেই বুঝতে পারছো। তো সেইটার মধ্যে আমি এটাকে পুরো ফিল করে দিচ্ছি। ফিল করে এটাকে আমি ভালো করে রেখে মানে এমনভাবে সমান করে রাখতে হবে যাতে একটু মানে ভেতরে হাওয়া না ঢুকে থাকে। তো আমি দেখো এটাকে সমান করে একেবারে রেখে দিচ্ছি। রেখে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো পুরো 12 ঘন্টার জন্য, যাতে এটা ভালো মতো জমতে পারে। তো এবার আমার পুরো মানে এটাকে পুরো সেট করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনাটা আটকে চলে যাচ্ছি হচ্ছে ফ্রিজারের দিকে। তো ফ্রিজারে রাখবো, ফ্রিজারটা খুলে বাস ফ্রিজারে রেখে দিচ্ছি। আর তোমরাও কিন্তু এইভাবেই রাখবে ফ্রিজের মধ্যে। তো ডিপ ফ্রিজে রাখবে, আমিও ডিপ ফ্রিজে রেখে দিলাম। এবার ডিপ ফ্রিজে এটাকে সারাটা রাত আমাদের কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু ভালো মতো জমবে না। তো 12 ঘন্টা হয়ে গেছে আর আমি এখন ফ্রিজ খুলে নিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করবো আইসক্রিমটা কী সুন্দর হয়েছে খেতে। আমি যেহেতু খেয়েছি তাই বলতে পারছি সুন্দর হয়েছে, তোমরা দেখেই নয় উপভোগ করো। তো এবার আইসক্রিমটা বার করে নিয়েছি আর আমি এবার ঢাকনাটাকে ভালো করে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর কতক্ষণে আমি যে এটাকে কেটে খাবো সেটার আশাতেই রয়েছি। তো তোমাদের কার কার এরকম হয় সেটা অবশ্যই জানিও। তো দেখো আইসক্রিমটা কিন্তু খুব ভালো মতো সেট হয়ে গেছে আর কী সুন্দর স্কুপের মতো উঠে গেল। তো বুঝতেই পারছো আইসক্রিমটা কী সুন্দর পরিমাণে সেট হয়েছে। তো খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর যদি তোমরা নর্মাল ফ্রেশ ক্রিম ইউজ করো সেখানে কিন্তু তোমাদের চিনি বা কনডেন্স মিল্ক
দিতে হবে। যেহেতু আমার এখানে ক্রিমের মধ্যে মিষ্টি ভাবটা বেশি ছিল, তার জন্য কিন্তু আমি কোনো এখানে চিনি ইউজ করিনি। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তার মধ্যে আমি মানে আইসক্রিমের ওপর দিয়ে দিয়েছি কিছুটা ম্যাঙ্গো, তার সাথে দিয়েছি হচ্ছে একটু মালাসের ম্যাঙ্গো ক্রাশ। তো আজকের ভিডিওটা এইটুকুনি, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।